পাঁচ বছরে দেশের মানুষকে দেউলিয়া করেছে কেন্দ্রের বিজেপি সরকার, আর এক বছরে রাজ্যবাসীর সমস্যার কারণ হয়েছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। বিগত সিপিএম সরকারও রাজ্যের মানুষের কোনো কল্যাণ করেনি, তাই রাজ্যের পরিবর্তন অবশ্যই প্রয়োজন। সোমবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবে বললেন কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ। দেশের বিজেপি সরকার দেশে নাগরিকত্ব সংশোধনী বিল এনে দেশে স্থায়ী নাগরিকদের দ্বিতীয় নাগরিক বানিয়ে দেশ থেকে বিতাড়িত করার প্রয়াস নিয়েছে, আর বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে লোকজন এনে দেশে স্থায়ী নাগরিকত্ব দিতে চাইছে। আমরা কখনো সেটা হতে দেব না। সোমবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের প্রতি ক্ষোভ ব্যক্ত করে কথাগুলি বললেন পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ। এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন, বিজেপি সরকারের এই নাগরিকত্ব সংশোধনী বিল দেশে আনা আমরা মোটেও পছন্দ নয়। তিনি আরো বলেছেন, বিজেপি সরকারের এই নাগরিকত্ব সংশোধনী বিল দেশে আনা আমার মোটেও পছন্দ নয়। আমি সেটা সমর্থন করি না। এ বিল আনার ফলে আমরা এ দেশের নাগরিক হয়েও এ দেশের শরণার্থী হয়ে যাব। দেশ ছেড়ে আমরা কোথায় যাব? এমনিতে ত্রিপুরাতে আমাদের জমি 1971 সালের আগেই চলে গেছে, আর যেটুকু বেঁচে আছে সেটাও বর্তমান সরকার চুরি করতে চাইছে। তাহলে আমরা কি বাংলাদেশে যাব? আমাদের কি অন্য রাজ্যে ভিক্ষে করতে কাজ খুঁজতে যেতে হবে? সিপিএম বিজেপি কোনো সরকারই এ রাজ্যের জন্য কিছুই করেনি। হমনে পেলে নেই সোচা থা কি হাম ইলেকশন মে খড়া হোগে, ক্যোকি হাম পেলে সে সোশ্যাল ওয়ার্ক বহুত সাল সে ত্রিপুরা মে কর রহে হ্যায়। ত্রিপুরা কা ইতিহাস কো লেকে হম লোকাল লোক কে লিয়ে ক্যা করনা চাহিয়ে ইয়ে লেকে হম বহুত সাল সে কাম কর রহে হ্যায়। পর জব হমনে দেখা কি বিজেপি সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কো লাকে ইয়াহাঁ পে লাগু করনে ওয়ালি হ্যায়, তব মুঝে আচ্ছা নেহি লাগা। इसका मतलब था कि हमारे लोग, जो भी लोग त्रिपुरा में है, जो हम लोग ओरिजिनल लोग है, त्रिपुरा सा हो या बंगाली या कोई भी जाति हो, हम लोग अभी अपने देश के सेकंड सिटीजन हो जाएंगे। मतलब कि हम लोग यहाँ के ही लोग होके हम लोग खुद अपने देश में रेफ्यूजी हो जाएंगे, क्योंकि बांग्लादेश से और बाकी राज्यों से लोग को लाके हम लोग यहाँ पे भर देंगे। त्रिपुरा में हमारे पास जमीन में ऐसे भी नहीं है, सब तो 1971 और उसके पहले से ही चला गया था। अब हमारे पास जो कुछ बचा ये भी ये सरकार चोरी करना चाहती है। हम लोग कहां जाएंगे? वो लोग यहाँ पे लोग को ला देंगे तो हम लोग क्या बांग्लादेश जाएंगे? क्या हम लोग को गुजरात जाना पड़ेगा नौकरी मांगने के लिए, भीख मांगने के लिए? इतने साल में क्या किया सरकार ने हमारे लिए यहाँ पे? सीपीएम हो या बीजेपी, বক্তব্য রাখতে গিয়ে প্রজ্ঞা কুমারী আরো বলেছেন, কেন্দ্রের পাঁচ বছরে বিজেপি সরকার দেশের মানুষের মধ্যে নানা সমস্যার সৃষ্টি করে দিয়েছে, তেমনি রাজ্যের বর্তমান বিজেপি সরকারও এক বছরে রাজ্যের মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই এ সময় রাজ্যে পরিবর্তন দরকার। তিনি বলেন, রাজ্যের বর্তমান বিজেপি সরকার পয়সা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে। বিজেপি মোদি সরকার আই হ্যায় পাঁচ সাল কে লিয়ে ইয়াহাঁ পে সরকার সেন্টার মে, আপনি দেখা হ্যায় প্রবলেমস সিরফ দিল্লি মে নেই পুরা ইন্ডিয়া মে হো গিয়া হ্যায়, অর ত্রিপুরা মে এক সাল মে পুরা হি ক্ষেত্র বদল গিয়া হ্যায় অর ইয়াহাঁ পে অভি লোগো কো এক চেঞ্জ চাহিয়ে। হমকো ইয়ে সরকার নেই চাহিয়ে, সিপিএম নে ভি কুছ নেই কিয়া, বিজেপি নে ভি কুছ নেই কিয়া, জেসে কি আপনে সুনা। প্রজ্ঞা কুমারী বলেছেন, রাজ্যের সকল মানুষই এক, এখানে কোনো ভেদাভেদ নেই। তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের প্রসঙ্গ তুলে বলেছেন, রাজ্যে নয় রাজ্যের বাইরেও বিভিন্ন পথ ঘাট তৈরি করেছেন। মহারাজা বীর বিক্রম নিজের রাজ্য এবং দেশকে ভালোবাসতেন, আমিও ওনার উত্তরসূরি হিসেবে দেশ এবং রাজ্যের সকল মানুষকে ভালোবাসি, মানুষের জন্য কাজ করি, ভবিষ্যতেও করতে চাই, আর এজন্যই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ওনাকে জয়ী করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া তিনি বর্তমান বিজেপি সরকার আমলে রাজধানী বাদে রাজ্যের বাকি জায়গাগুলিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা কিছুই নেই। তিনি আইপিএফটি নেতৃত্বদেরও তীব্র সমালোচনা করেছেন।
পলিটিক্স উনকো ইয়াহ পে ছোড় কে উনকো জয়েন করনে কে লিয়ে জব উনহোনে মানা কিয়া তো আবি সব উসকে পিছে এসা হি হুয়া সব বাকি লোগো কে লিয়ে তো ইসসে আপ সমঝ সকতে হ্যায় কি বিজেপি কি সরকার ইয়াহ পে কেসা হ্যায় পয়সা দেকার ভোট খরিদনা চাহতে হ্যায় লোগো কো তোড়না চাহতে হ্যায় আপ সব হামারা ত্রিপুরা কে লোগ হ্যায় ইসমে ত্রিপুরাসা হো মণিপুরী বেঙ্গলি মুসলিম হিন্দু ক্রিশ্চিয়ান ইয়ে হমকো মতলব নেই হ্যায় হম হ্যায় মহারাজা বীর বিক্রম কে নাতে মহারাজা বীর বিক্রম কা টাইম মে ইয়ে কবি কুছ খারাপ ইয়াহ নেই হুয়া জো কি আজ হো রাহা হ্যায় উনকা ভি রাস্তা হ্যায় সিরফ ত্রিপুরা মে টাউন মে নেই বাহার বাহার ভি কন নে বানায়া মহারাজা লোগ নে বানায়া হম ইয়ে নেই বোল রহে হ্যায় ক্যোঁকি মহারাজ মেরে পিতাজি থে ইয়া দাদাজি থে পর ক্যোঁকি ও লোগ আপনা দেশ কো প্যার করতে থে हम भी अपना देश को प्यार करते हैं आप लोग सब भी आपका हाथ को आपका देश को प्यार करते हैं अगर हम लोग आज अपना आवाज नहीं उठाएंगे तो बहुत देर हो जाएगा ये मौका है आपका वोट देने के लिए इस बार अगर हम लोग वोट नहीं देते हैं हम लोग को लात मार के यहाँ अपना देश से हम लोग को बाहर हो जाए फिर अगरतला में थोड़ा सा डेवलपमेंट है बाकी जगह में क्या है हमारे पास में स्कूल है स्कूल होने से टीचर नहीं है बच्चे लोग कहाँ जाएंगे हॉस्पिटल में आपका कुछ है ही नहीं ऑक्सीजन नहीं है सांस लेने के लिए ऑक्सीजन चाहिए ना बिप्लव देव क्या कर रहा है हांस खरीद के पानी में डाल रहा है रुद्र सागर में 5,000 रुपए का एक सब मर गया क्या फायदा हुआ कुछ हुआ ये सब झूठ है मिथ्या कथा कुछ कर सक रहा है हम लोग का देश के लिए कुछ नहीं कहां से आ गया अचानक इतना साल पहले कहा था और जो लोग को हम लोग विश्वास करते थे यहाँ पे जैसे कि भगाया गया एनसी देवर्मा मेवाड़ क्या किया सब चुप এদিন নির্বাচনী সভা 162 পরিবারের 807 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, হায়দ্রাবাদ।